রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সোনামুড়া নগর পঞ্চায়েত 13টি এবং মেলাঘর পৌর পরিষদ নির্বাচনের জন্য 13টি আসনে সোনামুড়া মহকুমা শাসক অফিসে আরো তথা মহকুমা শাসক রতন ভৌমিকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন শাসক দলের মনোনীত প্রার্থীরা। এদিনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোনামুড়া শহরে এক সুবিশাল র্যালি সংগঠিত করে বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ, বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন, সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি সিপাহী জেলার দক্ষিণাংশ সভাপতি দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের র্যালিটি সোনামুড়া শহর পরিক্রমা করে স্থানীয় নগর পঞ্চায়েতের সম্মুখে এক পথসভায় মিলিত হয়। সেখান থেকে একে একে মনোনয়নপত্র প্রার্থীরা আরও নিকটে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। মেলাঘর 13টা আসন, আমরা সব সমাজের বিশেষ যে রিটায়ার্ড পার্সন থেকে এবং কার্যকর্তা মহিলা গৃহিণী থেকে শুরু করে যারা রয়েছেন, আমরা 13 জনকে প্রার্থী করেছি এবং মিডলে নগর মেলাঘর পৌর পরিষদের দায়িত্ব আমাদের কাছে প্রায় 1.5 বছর আমাদের কাছে ছিল এবং আমাদের যারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা কমিশনাররা ছিলেন তারা ভালো কাজ করেছেন। তো আগামী দিন আমাদের মেলাঘর পৌর পরিষদের যে এলাকাবাসীরা রয়েছেন তাদের সুবিধার্থে এবং সেটাকে ডেভেলপমেন্ট করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার এবারও আমাদের ইচ্ছা ছিল, কিন্তু জনসংখ্যার নিরিখে সেটাকে করা হয়। আমরা চাইছিলাম রবীন্দ্রনগরটাকে সেটাকে অ্যাড করতাম, কিন্তু রবীন্দ্রনগরের আমার গ্রামবাসীরা পৌর পরিষদে আসতে ওনারা বারণ করেছেন। তো আগামী বছর দেখব জনসংখ্যার নিরিখে সেটা করতে হয়। আমার খুব ইচ্ছা ছিল এবং আমি বলেছিলাম যে সোনামুড়া নগর পরিষদকে পৌর পরিষদ আমরা করব, কিন্তু পৌর পরিষদ হয়নি, নগর পরিষদ রয়েছে এবং সে তার উন্নয়নে বিন্দুমাত্র খামতি আমরা রাখব না। যতটুকু আপনাদের এবং আমি আমার ব্যবসায়ী যারা রয়েছেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, আমার যাবার বুদ্ধিজীবী মহল রয়েছে, বিশিষ্টজনেরা যারা রয়েছেন, আমার ছাত্ররা মায়েরা যারা রয়েছেন, সবার কাছে আমি আবেদন করব, মেলাঘর হোক, সোনামুড়া হোক, নগর পরিষদ হোক, পৌর পরিষদ হোক, আপনাদের ডিমান্ড আমাদের কাছে রাখুন এবং আপনারা যা ডিমান্ড করবেন তাকে সব জায়গায় অ্যাসেম্বল করে আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করব। মেলাঘরের জন্য আলাদা করব এবং সোনামুড়ার জন্য আলাদা করব এবং রাজ্যভিত্তিক আরেকটা আলাদা হবে এবং নগরের এবং পৌর পরিষদের যারা বাড়িঘর নির্মাণ করেন। রিপোর্ট, খবর ত্রিপুরা।